প্রতিবাদ করার এই ফল পেয়েছেন এই দম্পতি। এদিকে প্রতিবাদ করে পার পেলেন না বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকারও কৃপা সিন্ধু সাহা। চুচুড়া নেতাজি সুভাষ রোডের শুঁড়িপাড়ায় তার বাড়ি। তার বাড়িতে বোমাবাজি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং হুগলি চুচুড়া পুরসভার চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়। তদন্ত শুরু করেছে পুলিশ। কোনো কিছুতেই প্রতিবাদ করা যাবে না, কিছু বললেই দেখিয়ে নেওয়ার হুমকি। শুধু হুমকি নয়, দেখেও নিচ্ছে কেউ কেউ। যেমন প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপা সিন্ধু সাহাকে দেখে নিল জনা কয়েক যুবক। আজ সকালবেলা আমি সকালবেলা কাগজ পড়ছি, এই বিছানায় কাগজ পড়ি আমি এখানে সকালবেলা, হঠাৎ সশব্দটা হবে, হ্যাঁ দেখি বিকট আওয়াজ একটা, আমি বুঝতে পারলাম না আওয়াজটা এখানে কোথায় হলো। ঘুরে ফেলে দেখি এখানে ধোঁয়া রয়েছে, হ্যাঁ আর ভ্যাঞ্জন করে ওই ঘরের জিনিসপত্রগুলো সব পুড়ে গেল, আমার কানে তালা লেগে গেল, আমি ঠিক বুঝতে পারছি না কী হচ্ছে, স্মেল বম হয়ে গেছে এত জোরে আওয়াজ, বাড়ির আশেপাশে সমস্ত লোক বেরিয়ে পড়েছে। তার বাড়ির পুকুরে জোর করে মাছ ধরছিল কয়েকজন যুবক, মানা করেছিলেন, আর সেই মানা করার হিম্মত দেখানোর জন্যই তার বাড়িতে বোমা ছোড়া হলো। আটবারের বিধায়ক বলছেন এমনটা তিনি আগে দেখেননি। আমার রাজনীতি জীবনে আমার গেটের বাইরে এসে কেউ একটা উচ্চ কথা কেউ বলে যায়নি। মাঠে মাঝে লড়াই হয়েছে, সেটা হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু বাড়িতে আসার সাহস আজ পর্যন্ত পাবে না। এই এতটুকু ছেলে এসে একটা বোম মেরে চলে যাবে, কালকে বোম যদি আমার জানলার ভেতরে ঘরে ফেলে, আজকেই যদি এটা ঘরে ফেলতো। ফোন করেছিলেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদারকে, তবে বিদায়ী দলের নেতা বলে এড়িয়ে যাননি অসিত মজুমদার, বলতে গেলে ছুটেই আসেন। পুলিশকে আমি জানিয়েছি, আইসিকে জানিয়েছি, আইসিও ব্যবস্থা নিচ্ছেন, অলরেডি পুলিশ এসেছিল, আবার 10টায় আইসি আসবেন, স্পেসিফিক যদি কমপ্লেন কিপাদা দেন নিশ্চয়ই আইন আইনের পথে চলবে। অসিত মজুমদারও বলছেন এরকম বেপরোয়া অভব্যতা চুচুড়ায় মানা যায় না, আশ্বাস দিয়েছেন ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।